गुड मर्निंग गाइज, वेलकम बैक टू माई चैनल आरुषि एंड मम ब्लगे तुम्हारे सबाई के स्वागत। तो देखो हमें सकाल बेला ना बेसिन पासटा और गैसटा भलोक मुछे निचि। देखो गैसर गैसे रान्ना करी ना और जानलार वो कपाटगुलोते तेल चिट हो गए, तो हमें ओगुलो एखन परिष्कार करे निच्छि। तो हमार मेटा देखो घूम थेके उठे एसे आमार पाशे दाड़िये आछे, बोलछे ब्राश दाओ कोलगेट दाओ। आमि एकदिके काज करछि, तबे ओ तो एकटु निये निते पारे सब, किन्तु सेटा करबे ना। देखो उपरे उठछे नेवार जन्य। तो चलो देखते थाको, आमि हच्छे आमार मेटाके एबार ब्राश कोलगेट दिई, ब्राश करे नेक। देखो गैसटा परिष्कार करते करते ना आमार हच्छे ट्यांकेर जल शेष हो गेछिलो, तो आमी भाबलाम ताहले गैसटा परिष्कार कोनो रकम करलाम। गैसटा परिष्कार करे आगे हच्छे खाबार जलटा भरे निच्छि, आर खाबार जलटा आमादेर घरे थेकेई भरि। जखन हच्छे पाम्पटा चालू करि ना, पाम्पेर थेके डाइरेक्ट जल जे ट्यांकिते जाए सेई जलटा खाबार जन्य राखि। किन्तु एटा किन्तु शुधु डाइरेक्ट जखन पाम्पटा चलबे तखनई जलटा उपरे उठबे। एई पाम्प बन्ध करे दिले किन्তু এই জলটা এই পাইপটা থেকে জলটা আসবে না। তো আমরা খাবার জলটা আমাদের বাইরে থেকে আনতে হয় না, আমার নিজের ঘরেতেই হয়ে যায়। তো চলো আমি জলটা ভরে নেই। দেখো তোর মধ্যে মাথায় নিয়ে বসে। দেখো আমি এখন রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি, সবজিগুলো কেটে রান্না করবো। রান্না করে আজকে তারপরে স্নান করবো, আগে রান্না কমপ্লিট করবো তারপরে গিয়ে স্নান করবো। এগুলো হচ্ছে হেলাঞ্চু শাক, হিঞ্চা শাক, অনেকে হিঞ্চা শাক বলে অনেকে হেলাঞ্চু শাক বলে, জানি না তোমরা কি বলো। তো আমরা হচ্ছে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। আমি রান্না বসিয়ে দিয়েছি, এইখানে আছে শাকটা আর এইখানে আছে তোমার হচ্ছে আলু, মিষ্টি কুমড়ো, ডাটা আর আছে বেগুন। এটা এটা দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি হবে, আর এখানে আম কেটে নিয়েছে, আমের চাটনি হবে, আর এইখানে আছে আলু আর বেগুন, আলু আর বেগুনটা ভাজবে, আর এইটা হচ্ছে ভেন্ডি, ভেন্ডিটা দিয়ে আমি মাছ আছে কালকে মাছের তরকারি করবো। দেখো কালকে হচ্ছে মাছ আছে, দেখো কালকে মাছ আছে, এটা দিয়ে আমি মাছের তরকারি করবো। কি করছিস? কোথায় যাবে এত সাজুগুজু করে? কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না, ঘরেই থাকো, কোথাও যেতে হবে। দেখো আমি স্নান করে চলে এসেছি, আমার মেয়েরা এখনো না খেয়ে বসে আছে, আমি কখন ওকে খাওয়াবো তবে এই খাবে। তাহলে বলো এই কষ্ট করে রান্না বান্না করে সব কাজগুলো কমপ্লিট করে এখন ওকে খাওয়াতে হবে, তারপরে বাবু খাবে, না হলে খাবে না। আগে মেয়েকে খাওয়াবো তারপরে আমি খাবো, আমার ভালো লাগে না। চল, জলের গ্লাস আছে ভিতরে? হ্যাঁ। তো চলো, গ্লাস আছে কেন, নিজে হাতে খাবে না কেন, নিজে হাতে খেলে কি হবে? যা আমি আসছি। দেখো আমি হচ্ছে
আমাদের তিনজনের খাবার না একসঙ্গে কোনোদিন হয়তো শেয়ার করতে পারবো না, কারণ আমার মেয়েকে না খাইয়ে দিলে খাবে না। তোমরা দেখছি তো তখন দুপুরবেলা খাইয়ে দিইনি, তো না খেয়ে বসে আছে। এখন দুটো আড়াইটে বাজে, তারপরে ওকে খাওয়ালাম, খাওয়া হয়ে গেল, এখন আমি খাবো। আর তোমাদের দাদা ভাইকে আগে খাবার দিয়ে দেয়, আগে খেয়ে নেয়, তারপরে মেয়েটাকে খাওয়াই, খাওয়ানোর পরে আমি নিজে খাই। তো চলো এবার হচ্ছে খাই। এর উপরে জ্যাকেটটা, তো এটা আমি নিয়েছি মিশর থেকে। তোমরা দেখতেই পেলে পার্সেলটা কি ছিল, একটা কুর্তি যেটার উপরে জ্যাকেট কুর্তি, এটাকে জ্যাকেট কুর্তি বলে। এটা হচ্ছে রিয়নের, তো আমি এটা নিয়েছি মিশো থেকে। এটা আমি নিয়েছি মিশো থেকে, তো আমি হচ্ছে এর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমাদের পছন্দ হলে তোমরা নিয়ে নিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো বন্ধুরা, চলো আজকের মতো এখানেই, টাটা, বাই।